সবার জন্য নিয়ে আসলাম একটা ব্যারান নিউ ব্যাডেও। তো ভিডিওর প্রথমে বলে রাখছি, আজকের টপিকটা হচ্ছে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ডায়লগ, মানে ডায়লগ আমি ডায়লগগুলো বলবো, তোমরা শুধু দেখবা আর হাসবা আর জ্বলবা আর বোঝার চেষ্টা করবা, কিন্তু বলতে পারবে না, কারণ আমার মতো হলে তোমাদেরকে 30 লাখ টাকা দিয়ে উগান্ডা যেতে হবে। উগান্ডা থেকে তোমাদের মনে করো যে ডক্টর বিএম পাস করে তারপরে বাংলাদেশে আইসে তারপর আমার মতো হতে হবে, কিন্তু আমার মতো হওয়া এত সহজ কথা না, বুঝলা। তো আজকে তোমাদেরকে যে ডায়লগগুলো শোনাবো, মানে এগুলো হচ্ছে কবি গুরুরন্দ্র রাত, আমার মুখে উচ্চারণ হচ্ছে না কারণ আমি আসলে বলতে পারতেছি না, মানে উনি হচ্ছেন একজন মানে আমার মতো, আমি হচ্ছি একজন কবি, আমি হচ্ছে লিখে লিখে আমি বড় হয়েছি ছোট থেকে, আমার এখন বয়সকাল হচ্ছে তোমার 67 বছর। এই 67 বছরে মানা করো যে অনেক কিছু বলেছি, অনেক কিছু করেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু শুনেছি, আর অনেক কিছু মনে করো যে করার চেষ্টা করেছি কিন্তু করতে পারিনি। আসলে মনে করো যে করতে গেলে মনে করো যে অনেক সমস্যা, আসলে ওই মাঝে মাঝে মাথা চুলকাইতে হয় না, পারি না। মূল কথা আসে, আমরা মূল ডায়লগে আসি। তো আমি হচ্ছে প্রথমে যে ডায়লগটা দিব, ও ডায়লগটা হচ্ছে তোমার মনে করো যে মাটির তল থেকে সে আদিম যুগে আবিষ্কার সে ডায়লগ, মানে মাটির তলা আর কি যেটাকে বলে, মাটির তলা থেকে আগত। তো শুরু করা যাক, আমি এখন 1 নম্বর ডায়লগ বলবো, সবাই শুনতে থাকো। এই জীবনে অনেক ময়দা বাবা, এই জীবনে অনেক ময়দা বাবা, কিন্তু ময়দা ছাড়া কোনো সুন্দরী মাইয়া পাওয়া না। এটা হচ্ছে আমার 1 নম্বর ডায়লগ ছিল। তো এখন আমার 2 নম্বর ডায়লগটা তোমরা শুনবা, ঠিক আছে? 2 নম্বর ডায়লগটা হচ্ছে, আমি মনে করিনি, আমার আসলে স্মৃতিশক্তি একটু কম, তো আসলে অনেক কিছু লেখালেখি করতে হয় সেজন্য স্মৃতিশক্তি একটু কমে গেছে আর কি। তো 2 নম্বর ডায়লগটা হচ্ছে, হ্যাঁ মনে পড়েছে, এই অ্যাসিপ গেজ। এখন হচ্ছে আমার 2 নম্বর ডায়লগ, 2 নম্বর ডায়লগটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা সত্যি কথা বলবো আর কি। তুমি জানো একটা সত্যি কথা, তুমি জানো একটা সত্যি কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কখনো ঠকাইনি, আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু কখনো ঠকাইনি, কিন্তু তুমি আমাকে বাসটা ভরে দিলা। তো গাইজ, এটা ছিল আমার 2 নম্বর ডায়লগ। এই 2 নম্বর ডায়লগটা বলতে গেলে আমার খুব চোখে পানি চলে আসে, কিন্তু এখন আসেনি, কারণ হচ্ছে আমার চোখের আসলে পানির শেষ, লিটার চাল, আমি এখন রিচার্জ করব, আমার চোখে পানি রিচার্জ করতে হবে, তারপরে যে মনে করো যে কান্দার অভিনয়টা করতে হবে, তোমাদের সামনে তো করা যায় না। তো আজকে তোমাদের সামনে আমি যে 2টা ডায়লগ বলেছি, যদি 2টা ডায়লগ তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা কেমন হয়েছে, আর হচ্ছে যদি তোমাদের কাছে ভিডিওটা একটু হলে মজার লাগে তাহলে মনে করো যে একটা সাবস্ক্রাইব লাইক করে দিবা, যেটা ভালো লাগে আর কি।